আমি মন্ত্র জানি না, এরকম উপকারী সাপ আমাদের পরিবেশে আর নেই। ভাই আমার কিন্তু খুব ভয় লাগে। হ্যাঁ, কোনো ভয় নেই, আমি এসেছি যখন তোর ভয় পাওয়ার কিছু নেই। আমি আছি তো। দুইটা নাকি? আস্তে 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 চাচা বোন সামনে নদিয়া জেলার মধ্যে পড়ছে। বারবার বলি যে বন্ধুরা, সাপ না, সাপের নাম থেকে ভয়। হ্যাঁ, সাপ থেকে ভয় নেই, যদি ভয় থাকে কিছু সাপের নাম থেকে ভয়। এটা একটা দাঁড়ার সাপ। হ্যাঁ, এটা একটা দাঁড়ার সাপ। আমাকে ছবি পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল না বলে রিস্ক নিলাম না। আমি একবার এসে আমি ক্লিয়ার করতে চাইলাম। তো আমি স্কুলে ছিলাম, যাই হোক, স্কুল থেকে বেরিয়ে এসে তো দেখলাম এটা একটা দাঁড়ার সাপ, যেটাকে ইন্ডিয়ান র্যাট স্নেক বলে। এখন ভয় দেখানোর চেষ্টা করছে, এখন ভয় পেয়ে আছে। না না না, এখানে ছাড়া দেখান না, আস্তে আস্তে জায়গা হচ্ছে। দেখুন, এই গলার কাছটা মাঝে মধ্যে ফুলাচ্ছে, ফুলিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। হুম, দাঁড়ার সাপ মুখ দিয়ে আওয়াজ বার করতে পারে, খুব আওয়াজ বার করে, কক কক করে আওয়াজ বার করে। লেজ দেখুন কিরকম গ্রিপ করে ধরেছে, দেখুন ভালো করে। হ্যাঁ, এরকম টাইট করে ধরে। অনেকে বলে যে এই লেজে নাকি কাঁটা থাকে, বিষ থাকে, এই লেজের বাড়িতে নাকি বিষ থাকে, কিচ্ছু থাকে না। হ্যাঁ, এগুলো সব কুসংস্কার। দাঁড়ার সাপ খুবই ভালো সাপ, পরিবেশের জন্য উপকারী সাপ। দাঁড়ার সাপ উপকারী সাপ কেন না? দাঁড়ার সাপ হচ্ছে ইঁদুর, ব্যাঙ এসব খেয়ে পরিবেশে একটা ভারসাম্য বজায় রাখে। হ্যাঁ, দেখেই ভয় লাগে। ওই যে বললাম, সাপের নাম থেকে ভয়, সাপ থেকে ভয় নেই। এই সাপ কামড়ায় না, বলা ভুল, কামড়ায়, কিন্তু যদি কামড়াও দেয় এতে ভয়ের কিছু নেই। এর আমি মন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না। এই দিদি বলছে যে আমি মন্ত্র জানি, মন্ত্র জানি না। কিছুদিন আগে আমাকে একটা চন্দ্রবড়া সাপে কামড়েছিল, সাপ ধরতে গিয়ে। তো সবাইকে বলবো যে হসপিটালে যাবেন, যখনই সাপে কামড়াবে না, সাপের কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু হয় না, জড়ি বুটি তাবিজ কবচ কিচ্ছু হয় না। এরকমই একটা সাপ ধরতে গেছিলাম, সেখানে চন্দ্রবড়া সাপ ছিল, ভীষণ বিষধর সাপ। তো সেই সাপের কামড় আমি খেয়ে গেছিলাম, এই সপ্তাহ দুয়েক আগেকার ঘটনা। তো হসপিটালে গিয়েছিলাম, তো ভাগ্যক্রমে যাই হোক, সাপ বিষ ঢালতে পারেনি, মানে আমার রক্ত বেরোলেও বিষটা শরীরে যায়নি বলে অল্পের উপর দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি এখানেই ছেড়ে দিচ্ছি, চলে যাবে। হ্যাঁ, ঘাটে থাকে এইসব থাকা উপকার। হ্যাঁ, পরিবেশে এইসবের দরকার আছে। তো বন্ধুরা সবাই চিনে নিন, দাঁড়ার সাপের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে। এরকম উপকারী সাপ আমাদের পরিবেশে আর নেই। তাই এই সাপটাকে অন্তত পক্ষে অকারণে মারবেন না। তো বন্ধুরা দেখলেন, সাপ চলে গেছে তার স্বাভাবিক পরিবেশেই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।